হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে শাকিব খান এই মুহূর্তে মিডিয়ার সামনে তার জয় অপু বিশ্বাস এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু কথা বললেন। মিডিয়া সাংবাদিকরা বেশ কিছুদিন ধরে তার পেছনে লেগেছিল, তাকে ফোনে কিংবা কোনোভাবেই ট্র্যাক করতে না পারায় তাকে একটা শুটিং স্পটে পেয়ে গিয়ে তাকে এই প্রশ্নগুলো করলেন। সুপারস্টার শাকিব খান মন খুলে বলে দিলেন এবার তার মনের যত কথা ছিল। তিনি বলেন, আমি অপু এবং জয়ের কাছে অনেকভাবেই ঋণী, বিশেষ করে অপুর কাছে। অপুর যে ম্যাচিউরিটি আমার হয়তো সেটা ছিল না, যেটা আমি বুঝতে পেরেছি গত দুবছরে। আমার জীবনে অনেক ভয়ঙ্কর রকমের ভুল করেছি, যে ভুলের কথা এখন মনে হলে নিজেই কষ্ট পাই যে এটা দরকার ছিল না। আমার ক্যারিয়ারটা অনেক সুন্দর ছিল, অনেকগুলো বছর আমি ক্যারিয়ারকে সুন্দরভাবে বিলং করেছি, এগিয়ে নিয়ে গেছি নিজের জীবন দিয়ে। ক্যারিয়ারে যখন মিডিয়াতে যখন ইন্ডাস্ট্রিতে অনেক খারাপ অবস্থা, ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছি আমি আর অপুর তুলনা হয় না। সবাই যখন অনেক খারাপ ড্রেস পরে হাত বের করে পা বের করে পেট বের করে সিনেমায় এসেছিল প্রদর্শন করে আগাতে হয়েছিল, সেই মুহূর্তে অপুর সিনেমাগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন, ও খুব চমৎকারভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, যা একটা নারীর পক্ষে করা, একজন নায়িকার পক্ষে করা সম্ভব নয়। অপু অনেক সুন্দর একজন মানুষ, অপু চমৎকার মনেরও একজন মানুষ। ওর উপরটা যতটা সুন্দর, ওর ভেতরটা তার চাইতেও আরো অনেক অনেক বেশি সুন্দর। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ভালোবাসে না কিংবা তাকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার হয়তো কোনো ভুল হয়েছিল কিংবা আমাদের এটা দরকার ছিল। সবকিছু মিলিয়ে যেটা ঘটে গেছে সেটা আমার ক্যারিয়ারের জন্য একটা ব্ল্যাক স্পট বলাই যায়, না হলে আমি হতাম, মানে কি বলবো, আমাকে কি বলা যেত যদি আমার এই জীবনের এই ফুলটা আমি না করতাম, হয়তো বা চাঁদের কলঙ্কের মতো এটাও একটা কলঙ্ক। যা হোক, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। আমার জীবনে ফুল হয়েছিল, মানুষের জীবনে ফুল হয়, ফুলটা মানে সূর্য নেয়, আমি কিন্তু সেটা সূর্য নিয়েছি। আমি বারবারই বলেছি আমি আর কাউকে চাই না, আমি আমার জীবনটাকে সাজাতে চাই, আমি আমার জয়ের মনে কোনো দিনই কষ্ট দিতে চাই না। হ্যাঁ, আমি যেটা করব আমি অপুজয়ের জন্য এবং মায়ের জন্য, জয় যেটা যেভাবে শান্তি পায় সেভাবে সেটা করব। আর যদি বলেন বীরের কথা, বীরের দায়িত্ব কিন্তু আমি পালন করছি, বীরকে আমি ঠকাবো না, বীর আমারও সন্তান, বীর আমার সন্তান। এটা ঠিক যে সারা পৃথিবীতেই অনেক সন্তানই রয়েছে, তারা সবসময় বাবা মাকে পাবে না, বাবা মাকে পাবে না তাও না, আমি যেহেতু একজন ব্যস্ত মানুষ, আমার শুটিংয়ে বিভিন্ন জায়গায় কাজে থাকতে হয়, মানুষ তো বিদেশেও থাকে, এরকমটা তো হয়। তো সেদিক থেকে বীরের জায়গা থেকে বীর আমাকে পাবে, যেমন স্কুলে ওর যখন দরকার হয়েছে আমি কিন্তু গিয়েছি, আমি প্যারেন্টস হিসেবেই গিয়েছি, আমরা দুজনই গিয়েছি বা আমরা তিনজন গিয়েছি, সেটা দরকার ছিল। সেই যেখানে সেই দায়িত্বগুলো পালন করার আমি ঠিক পালন করব, কিন্তু ব্যক্তি জীবনে আমি জয়কে কষ্ট দেব না, আমার মাকেও কষ্ট দেব না। বন্ধুরা, এই ইঙ্গিত থেকে আমরা কি যে বুঝতে পারলাম আশা করছি আপনারা বুঝে গেছেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আপনারা। Thank you.